होममेड डिशेस चैनल के सब्सक्राइब करूँ नित्य नतून भिडियोर आपलोड पे बेल आइकन क्लिक करूँ। नमस्कार बंधुरा, होममेड डिशेस चैनेले अपना सबा के स्वागत। आज के आमी बनाबो कम तेल मसलार पतला चिकेन आलूर झोल। एटा आठ थेके आशी सबाई भालोभावे खेते पारबे। एखन विभिन्न रोगेर कारणे विभिन्न धरनेर समस्यार कारणे अनेकेरी तेल खावा बेशी खराब बा बंद करे दें डाक्तारा तेल खेते, ताई जोन्नो आमी आजके खूब कम तेल मसलाय रान्नाटा करे देखाबो। आमी स्टेप बाय स्टेप रान्नाटा करछि, आपनारा देखे नी। प्रथमे आमी कड़ाइये चार चामच मतो सर्षेर तेल दिच्छि। एटा आमी नुन हलुद माखिये आलूगुलोके प्रथमे तेले फ्राई करे नेब। आलूगुलोते नुन हलुद माखानो हये गेछे, एबार आमी गरम तेले एगुलो हालका फ्राई करे निच्छि। आलूगुलो आमी तेले दिये दिच्छि। आलूटा फ्राई करा हये गेछे, एबार आमी एटा तेल थेके तुले निच्छि। आलूटा आमी तुले निएछि, एबार गरम तेले आमी फोड़न देब। फोड़नेर जन्य आमी निएछि दुटो शुकनो लंका, चारटे तेजपाता, आठटा लवंग, दारचिनि निएछि थेतो करे रखा दुटो, আর ছোট এলাচ নিয়েছি পাঁচটা। এগুলো আমি তেলে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছি এক টেবিল চামচ। এই বাটাটা আমি এতে দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এতে দিলাম। দুটো টমেটো কুচিয়ে রেখেছি, এটা আমি এতে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 750 মতো মাংস রয়েছে। এবার আমি এতে মশলাগুলো অ্যাড করছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, এক চামচ ধনে গুঁড়ো দিলাম, দু চামচ জিরে গুঁড়ো দিলাম। মশলাগুলোর সাথে ভালোভাবে এটা আবার কষিয়ে নিচ্ছি। অপর গ্যাসে আমি একটু জল গরম করতে দিয়েছি। মাংসটা ভালোভাবে কষা হয়ে গেলে আমি গরম জলটা এতে দিয়ে দেবো। গরম জলটা আমি এবার এতে দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু এটা মুরগির পাতলা ঝোল হবে। কতগুলো কাঁচা লঙ্কা আমি এবার এতে দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কড়াইটা ঢেকে দিলাম। ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম।
গ্যাসটা অফ করে দিলাম। আমার হালকা পাতলা চিকেনের ঝোল রান্না হয়ে গেছে, গরম গরম ভাত বা রুটির সাথে এটা সার্ভ করা যাবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।